ওটিটি প্ল্যাটফর্ম হইচই রিলিজ হয়ে গেছে 16:30, দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। তো গল্প শুরু হচ্ছে রাত 1টার সময় একটা হোটেলে, আর একটা নাম্বার হচ্ছে 16:30, অর্থাৎ 16.5 নম্বর। বলতে 16:30 নম্বর ফ্লোরকে বোঝানো হয়েছে, যেখানে হোটেলের ভিআইপি গেস্টরা রেন্ট করেন। একটি রাত আর একটি গল্প, যার পুরোটাই ঘটেছে এই 16:30 নম্বর ফ্লোরে। রেজার সাথে নাতাশার সম্পর্ক কি, প্রেমিকা নাকি অন্য কিছু? নাতাশা খুন হলো কি করে? নাতাশার খুনিটাই আসলে কে? রেজা, রিনি, আলতাফ, গফফার, রাকিব, রেজার স্ত্রী, নাকি নাতাশার প্রেমিক শফিক? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে 16:30 নম্বর ফ্লোরে। নিশোর অভিনয় বরাবরের মতোই সুন্দর সাবলীল, যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার নামই হলো নিশো। ডায়লগ ডেলিভারি আহামরি ছিল না কিছু, কিন্তু চোখের চাহনি দিয়েই পুরো সিরিজটিকে মাতিয়ে রেখেছিলেন। জাকিয়া বারি মম ওটিটিতে নিয়মিত কাজ করছেন এখন, ভালো লাগছে। মার্কিউলিস, অগোচরার, এরপর 16:30, নিজের অভিনয় সত্তার প্রমাণ রেখেছেন তিনি। এইরকম ভিলেনিয়াস চরিত্রে মমকে ভালোই লাগে। ইন্তেখাব দিনারও বরাবরের মতোই ভালো। এবার আসি একজন চরিত্রের কাছে, শফিফ। এই চরিত্রে ছিলেন ইরফান রনি। কি সুন্দর সাবলীল অভিনয়, এই ছেলেটার অভিনয় মনে দাগ কেটে দিয়েছে। এবারে থ্রিলার কন্টেন্টের গল্প নিয়ে কিছু বলার থাকে না মূলত, গল্পে বলতে গেলেই স্পয়লার হয়ে যাবে। 6টি এপিসোডের এই সিরিজ কয়েকটি এপিসোড দেখার পরই প্রেডিক্ট করতে পেরেছিলাম ক্লাইম্যাক্সে কি হবে, তবুও কিন্তু ভালো লেগেছে। থ্রিলার স্টোরি বরাবরই আমার ভালো লাগে, কিন্তু এই ধাঁচের গল্পের কন্টেন্ট আগেও এই ইন্ডাস্ট্রিতে দেখেছি বলে মনে হচ্ছে। ঠিক এই গল্পটাই না কিন্তু এই ধরনের। সব থেকে ভালো জিনিস, কালার গ্রেডিং খুবই ভালো ছিল, বিজিএমটা একটু মিসিং ছিল। শেষে দ্বিতীয় সিজনের আভাসও দিয়ে গেছেন পরিচালক।